লেখাপড়া করার সুবাদে পরিচয় ঘটেছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বইপত্রের সঙ্গে। দেশ বিদেশের বিভিন্ন বিখ্যাত ঐতিহাসিক কাহিনীসমূহও জানা হয়েছে বইয়ের মাধ্যমেই। বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং ভ্রমণ বিষয়ক বইগুলো যখন পড়তাম, তখনই মানে সেই জায়গায় চলে যাওয়ার ইচ্ছে হতো। হলিউড এবং বলিউড ছাড়াও বিভিন্ন টাইপের ফরেন ডকুমেন্টারিতে দেখেছি অনেক সুন্দর সুন্দর, একদম স্বপ্নের মতো কিছু সিনারি, আর সেগুলো দেখে মনে হতো যে হচ্ছে যদি কখনো ওইসব জায়গায় যেতে পারতাম কিংবা ওইসব সৌন্দর্য নিজের চোখে দেখতে পারতাম, তাহলে হয়তো স্বপ্নটাই পূরণ হয়ে যেত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক এনজয় করবেন আমার আজকের ভিডিওটি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমার ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আমরা কাপড়িতে পৌঁছে প্রথমে যা চোখে পড়েছে, এখানে পাথরে বেষ্টিত সি বিচ রয়েছে। তো সি বিচ থেকেই শুরু করলাম, আর বন্ধুরা মনোমুগ্ধকর দৃশ্য, এত সুন্দর জায়গা, আসলে আমি এই প্রথম আমার চোখে পড়েছে, তো আপনাদের কাছে ভালো লাগবে, সাথেই থাকুন। বন্ধুরা, আমরা এখন একটি বাসের টিকিট কেটেছি, তো এই বাস দিয়ে আমরা এখন পাহাড়ের উপর উঠব। আনাকাপ্রি নাম তো এই বাস দিয়ে, বাসের মাধ্যমে আমরা এখন সরাসরি পাহাড়ের উপর উঠব। তো আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি, আর এখানে ট্যুরিস্ট বাস রয়েছে, নিজেদের গাড়ি আনার সুব্যবস্থা এখানে আছে, তারপরেও এসব ট্যুরিস্ট বাস ব্যবহার করে যদি পাহাড়ের উপরে ওঠা যায় তাহলেই খুব ভালো হয়, সব কিছু দেখতে দেখতে সুন্দরভাবে উপভোগ করতে করতে পাহাড়ের উপরে যাওয়া যাবে। তো বন্ধুরা, যেহেতু এটি ছোট একটি দ্বীপ, তো এর এক পাশে রয়েছে পাহাড় আর এক পাশে রয়েছে সমুদ্র, আর সমুদ্রের তীর ঘেঁষেই কিন্তু রাস্তাটা তৈরি করা হয়েছে পাহাড় কেটে একদম। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন রাস্তাটা কিন্তু খুব বেশি চওড়া নয়, দুটি গাড়ি অনেক সাবধানে এখান দিয়ে পারাপার হতে হয় এবং খুবই কেয়ারফুলি এখানে ড্রাইভ করতে হয়। আমরা কিন্তু ওই বাসে করে তারপরে এখন একদম পাহাড়ের চূড়োয় উঠে এসেছি, আর এখান থেকে সমুদ্রটা দেখতে কতটা সুন্দর লাগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আজকে আমরা যে জায়গাটিতে এসেছি, আলহামদুলিল্লাহ, মানে এইরকম একটি জায়গায় কখনো আসতে পারবো, আল্লাহ তাআলা কখনো আসার তৌফিক দেবেন ভাবতেও পারিনি। তো আমি মানে দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছে, আমার মন ভরে গিয়েছে। এখন যে জায়গাটিতে যাচ্ছি সেটি হচ্ছে একটি রেস্টুরেন্ট, আপনারা দেখে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টটা কত যে সুন্দর। আর এমন একটি জায়গায় এসেছি, স্বপ্ন আমার আসলে আমার স্বপ্নের মতো এই জায়গাটি, তো এখানে এসেছি আর এমন একটি জায়গায় বসে কফি খাবো না, সেটা তো হয় না। আপনারা দেখেই বুঝতে পারবেন যে জায়গাটা আসলেই কতটা স্বপ্নের মতো আর কতটা সুন্দর। তো চলুন দেখা যাক, আমরা ভিতরে গিয়ে বসবো আর কফি খাবো, সাথেই থাকুন বন্ধুরা। আসলে এতটা সুন্দর জায়গা দেখে আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে সত্যি সত্যি কি আমি এখানে আছি কিংবা আমি এখানে বসে আছি সমুদ্রের উপরে। দেখতে পাচ্ছেন একদম সমুদ্রের তীর ঘেঁষে কিন্তু এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে, বার, এটা বার প্লাস রেস্টুরেন্ট। তো এখানে সামুদ্রিক খাবারও পাওয়া যায়, আমরা আর সামুদ্রিক খাবার না খেয়ে শুধুমাত্র বেবিদের জন্য আইসক্রিম আর আমাদের জন্য কফি অর্ডার করেছিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সঙ্গে চেষ্টা করছি এখানকার দৃশ্যগুলো একটু তুলে ধরার জন্য, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার সাথে সাথে আপনাদের স্বপ্নটাও পূরণ হবে আশা করছি। আসলে যারা এখানে ভিজিট করেছেন তাদের কাছে হয়তোবা কিছু মনে হবে না, আর যারা এখনও আসতে পারেননি, আমার মতো যারা ছিলেন বাংলাদেশে,
তো আমাদের অনেকের কাছে আসলে এই জায়গাগুলো স্বপ্নই ছিল বলবো আমি। তো আল্লাহ যেহেতু আমাকে আসার তৌফিক দিয়েছে, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই মহান আল্লাহ তাআলার কাছে, আর দ্বিতীয়ত ধন্যবাদ দিব আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ডই চেষ্টা করে সবসময় আমাকে বিভিন্ন নাম না জানা খুব সুন্দর সুন্দর জায়গাগুলো ভিজিট করানোর জন্য। আপনারা যারা এই ভিডিওটি ফুলফিল দেখবেন তারাই বুঝতে পারবেন যে আসলে আমি যেটা বলেছি সেটা কতটুকু সত্য, আর এই জায়গাগুলো কি আসলেই স্বপ্নের মতো কিনা তখনই আপনারা বুঝে নিতে পারবেন। এই দ্বীপটি দেখতে ছোট পরিসরে হলেও এটা কিন্তু দুটো সিটি কর্পোরেশনের আন্ডারে বিভক্ত, একটির নাম হচ্ছে কাপ্রি আর একটির নাম হচ্ছে আনাকাপ্রি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কফি শেষ করেও অনেকটা সময় এখানে বসেছিলাম আর এখানকার সৌন্দর্য উপভোগ করছিলাম, বেশ ভালো লাগছিল এখানে বসে থাকতেই। আর সেই দিনটিতে অনেক বেশি গরম পড়েছিল, তো বিভিন্ন জায়গায় জায়গায় আমরা কোল্ড ড্রিঙ্কস পান করেছি আর সাথে কফিও খেয়েছি। কফিটা বেশি বেশি খাওয়া হয়েছে শুধুমাত্র ক্লান্তি কাটানোর জন্য, এছাড়া আর কিছুই নয়। সত্য কথা বলতে কি বন্ধুরা, এই সুন্দর জায়গাটিতে এসে আমি আসলে বাচ্চাদের মতো হয়ে গিয়েছিলাম, মানে কি রেখে কি করব, কোথায় গেলে সুন্দর বেশি দেখা যাবে, কোথায় গেলে এই জায়গার দৃশ্যগুলো আমি ধরে নিয়ে যেতে পারবো, মানে এরকমটা মনে হয়েছিল, এতটাই এক্সাইটেড ছিলাম। একবারের জন্য মনে হয়েছিল এই সব সৌন্দর্য যদি আমি আমার সাথে করে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো, আসলে সেটা তো আর সম্ভব নয়। চিরন্তন বাস্তব বলতেও তো একটি কথা রয়েছে, যে যেখানে আছে সেখান থেকেই তার সৌন্দর্যটা বেশি অবলোকন করা যায়, আর সৌন্দর্য সবসময় দূর থেকেই অনুধাবন করা বেটার। তো এখানে খেয়াল খুশি মতো মানে অনেকটা সময় পাস করলাম, আর এখন যাব অন্য আরেকটি জায়গায় বন্ধুরা, সেই জায়গাটিও কিন্তু খুবই সুন্দর। এ দ্বীপের ঘর বাড়ি, রাস্তাঘাট এবং এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু পাহাড় কেটে তৈরি করা হয়েছে, সব কিছুই যেন খুব দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে। আর এখানে প্রতি বছরই হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকের পদচারণা ঘটে থাকে, ইটালি সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে এখানে পর্যটকরা এসে ভিজিট করে থাকে, এবং তাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের পুরো ছুটিটাই এখানেই কাটিয়ে থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সমুদ্র দেখার জন্য পাহাড় এবং সমুদ্রের কোল ঘেঁষে কীভাবে পথ তৈরি করা হয়েছে, আসলে এটা একটু বিপজ্জনক, কিন্তু যারা বাচ্চা নিয়ে যান ওখানে তাদের জন্য একটু বিপজ্জনক। এছাড়া যারা সিঙ্গেল আছে তারা যদি ওখানে কেউ ঘুরতে যায় সেক্ষেত্রে তাদের জন্য এই রাস্তাঘাটগুলো পুরোই রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারমূলকও বলা চলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে সাগরের মধ্যে অনেকেই যে যার মতো বোট ভাড়া করেছে, আর বোট ভাড়া করে তারপরে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, যে যার মতো সময় কাটাচ্ছে, ছুটিটা খুব ভালোভাবে এনজয় করার চেষ্টা করছে। আপনারা যদি এখানে কেউ ঘুরতে আসেন তাহলে বোট ভাড়া করে ঘুরে নিতে পারেন, আমরা আসলে আমাদের ছেলেরা ছোট যার কারণে আমরা বোটে উঠিনি। তো ওই জায়গা থেকে ফিরে এখন এই সিঁড়ির সাহায্যে উপরে উঠছি, আর এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি দিয়ে আমরা যাব হচ্ছে এ দ্বীপের মাঝামাঝি যে স্থানটি রয়েছে সেই স্থানে, আর ওখানেও দেখার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে বন্ধুরা, আমরা গেলেই আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমরা কতটা সুন্দর জায়গায় এসেছি। তো আমরা এখন গাড়িতে চড়ে বসেছি, এখন যাচ্ছি সামনের দিকে, তো বন্ধুরা সাথেই থাকুন। এই দ্বীপের যেখানেই যাচ্ছি সেখানেই যেন মানে সৌন্দর্যের কোনো কমতি নেই। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছি দ্বীপের মাঝামাঝি স্থানে, এখন আমরা গাড়ি থেকে নেমেছি।
বন্ধুরা এখন যে জায়গাটিতে যাব সেটা অবিশ্বাস্য হলেও সত্য, এটা আমি একটি হিন্দি সিনেমায় দেখেছিলাম। সেই জায়গাটিতে এসে এখন আমরা স্টে করছি, বেশ কিছুক্ষণ স্টে করব এখানে। তো তার আগে আমি আপনাদের সঙ্গে এর আশেপাশের দৃশ্যগুলো একটু শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা এখন যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট স্তম্ভ আকারে তৈরি করা, তো এখানে এই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে আমার বেবিদেরকে নিয়ে, তো এই জায়গাগুলোই আসলে আমি বলিউডের সিনেমাতে দেখেছিলাম। তো আমি মানে কি বলবো, শুধুমাত্র টিভি পর্দায় দেখেছি, এখন আমি যে এটা সত্যি সত্যি দেখতে পাবো এটা ভেবেই আমি অবাক হচ্ছিলাম, আর খুবই ভালো লাগছিল আমার কাছে। এই দ্বীপের প্রত্যেকটি জায়গা যখন ঘুরছিলাম তখন মানে কি মনে হচ্ছিল মনের ভিতরে বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দিত হয়েছিলাম। আমি সব মানে প্রায় অনেকগুলো জায়গাতেই আপনাদের সঙ্গে বলেছি যে আমি আসলে অনেকটাই আনন্দিত হয়েছি, অনেক এক্সাইটেড আমি, এত সুন্দর একটি জায়গায় আমি আসতে পারবো আমি কখনোই ভাবিনি। তো এই তো আর কি, আমরা ওখানেই বসে এখানে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, তো কোল্ড ড্রিঙ্কস আমরা এখান থেকে পান করব, তারপরে আমরা যাব। হেঁটে হেঁটে কিন্তু আমরা বাকি যে অর্ধেক পাহাড়টা রয়েছে সেই পাহাড় থেকে আমরা হেঁটে হেঁটে নিচে নেমে যাব, আর এখান থেকে আর আমরা গাড়িতে উঠবো না, আমাদের গাড়ির টিকিট করা আছে অলরেডি। তারপরেও খুব সুন্দর সিঁড়ি আকৃতিতে দেয়া আছে, যার কারণে আমরা ভেবেছি যে একটু হেঁটে পাহাড় থেকে নামবো। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পাহাড় থেকে নামার জন্য হাঁটা শুরু করে দিয়েছি, আর কিছুটা পথ সমতল এবং কিছুটা পথ সিঁড়ি আকারে দেয়া আছে নামার জন্য। কিন্তু মানে পুরো পাহাড়ের উপর থেকেই এই ব্যবস্থা রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এর দুপাশে হচ্ছে বাড়িঘর তৈরি করা রয়েছে, আর মাঝখান দিয়ে সিঁড়ি আকারে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে মানুষ পাহাড় থেকে নামার যে আনন্দটা সেটা উপভোগ করতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো পাহাড়ের উপর থেকে এভাবে সিঁড়ি আকারে দিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ ইচ্ছে করে পাহাড় থেকে এইভাবে সিঁড়ি দিয়ে নেমে আসতে পারবে, কিন্তু খুবই কষ্টের একটি ব্যাপার। পাহাড়ের উপর থেকে সিঁড়ি দিয়ে নেমে এলাম, দেখতে পাচ্ছেন খুবই কষ্ট হয়েছে। আমরা কিন্তু এই সিঁড়ি বেয়ে একদম এই সিঁড়ি পাহাড় থেকে নিচে নেমেছে, আর ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকটায় সাগর রয়েছে, আমরা এই সিঁড়ি বেয়ে কিন্তু পাহাড় থেকে নেমে এলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন এখানে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব, এই দ্বীপে ভ্রমণ করার স্মৃতি হিসেবে কিছু এখান থেকে নিয়ে যেতে চাচ্ছি, তো যার কারণে আমরা এখানে সামান্য কিছু কেনাকাটা করেছি। শপে গিয়ে আমি পছন্দ করে কিছু কেনাকাটা করেছি, তো আমার হাজবেন্ড আবার সেগুলো পে করে নিয়ে আসলো। তো এখন আমরা সামনের দিকে যাব, আর যেহেতু পাহাড় থেকে নেমেছি গলাও শুকিয়ে গিয়েছে, তো সাথে ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছি, তো আমরা এখন সামনের দিকে যাব। আর তার আগে এখান থেকে ফ্রুটস কিনেছি আর ড্রিঙ্কস কিনেছি, সেগুলো খেতে খেতেই আমরা আসলে সামনের দিকে এগোচ্ছিলাম, আর দেখতে দেখতে সন্ধে হয়ে গিয়েছে। তো আমরা এখন শিপের জন্য অপেক্ষা করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর শেয়ার করে পৌঁছে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।